أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله، على بصيرة أنا ومن اتبعني، وسبحان الله وما أنا من المشركين. السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে 1437 হিজরি রমজানের একেবারে শেষের দিকে সিয়ামরত অবস্থা ইফতারের পূর্ব মুহূর্তে শ্রীমঙ্গল এলাকার কিছু দিনী ভাইয়ের উদ্যোগে আয়োজিত আজকের ইফতার পূর্ব আলোচনা সভায় আমার এবং বর তৌফিক দান করছেন সেই মনিবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম মানবতার মুক্তির দূত সর্বশেষ নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর রহমত এবং করুণা বর্ষিত হোক, সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবে তাবেইন, আইমায়ে মুস্তাহিদিন সহ কিয়ামত পর্যন্ত যারা দিনে হকের ওপর প্রতিষ্ঠিত থাকবে তাদের ওপর। সম্মানিত উপস্থিতি, আজকে আমার এই অনুষ্ঠান উপস্থিত আছেন সাবেক ইউপি চেয়ারম্যান বিশিষ্ট মুক্তিযোদ্ধা জনাব আব্দুল মুতলিব সাহেব, উপস্থিত আছেন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা বিশিষ্ট আলেমে দিন মুফতি মনসুর খান, উপস্থিত আছেন সিলেটের বিশিষ্ট আলেম মৌলানা মাহমুদুল হাসান, উপস্থিত আছেন মৌলভীবাজারের বিশিষ্ট দায়ী জনাব আমাদের অত্যন্ত আমার অত্যন্ত প্রিয় নিজাম ভাই, উপস্থিত শ্রীমঙ্গল এলাকার মুরব্বিয়ান যুবক ভাইরা। আমরা এ ধরনের একটি অনুষ্ঠানে উপস্থিত হইতে পারিয়া আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা এনে উপস্থিত হইয়া খুশি না বেজার, জেলা খুশির বহিঃপ্রকাশ করছেন বোঝা যান না। আমরা আন্তরিকতার সাথে আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। স্বেচ্ছাসেবক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করি, আর ইফতারের অনেক বাকি আছে, খানি এখন দিরা ঠান্ডা হয়ে যাব, তারপরে আস্তে আস্তে দক্ষা খতা কম না হইয়া, কারণ অনেক সময় এখনও বাকি আছে, আধা ঘন্টার উপরে এখনও বাকি আছে। সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদের সামনে কিছু আলোচনার করতাম চাই, আর আপনার যে রাজি আছেননি, রাজি থাকলে আপনাদের আমরা একটু সহযোগিতা করতে হইব, সহযোগিতা কথাবার্তা বাদ দিয়া একটু মনোযোগ মনোযোগ আমরার দিকে রাখতে হইব, আলোচনার দিকে রাখতে হইব। সামান্য কিছু কথা আপনাদের লগে আমরা শেয়ার করতাম চাই, আর আমরা মুসলিম, আমরা মুসলিম একটা দেশের একটা জনপদে আমরা বসবাস করি, আমরা ইসলাম সম্পর্কে আলহামদুলিল্লাহ অনেক জানি, কিন্তু আমরা এই জানা বিষয়গুলারে আপনাদের জানা বিষয়গুলারে স্মরণ করিয়া দেওয়ার এবং এর মাঝে যদি কিছু কিছু জিনিসগুলো থাকে যেগুলার সংশোধন করার দরকার, এগুলার সংশোধন করার বিষয়ে সংক্ষিপ্তভাবে আমরা কিছু আপনাদের লগে শেয়ার করবো ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি, আজকে বর্তমান সময়ে মুসলমান হলো খুব আতঙ্কর একটা নাম হয়েছে, মুসলমান খুব আতঙ্কর একটা বিষয় নাকি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবি আল্লাহ মানুষ হল, কারণ সাধারণ মানুষ মিডিয়া সব কিছুর মাঝে উপস্থাপন করা ওর যে পৃথিবীর যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেন এইসব মানুষগুলো লগিয়া হুজুর হল, দাড়িওয়ালা হল, টুপিওয়ালা হল, ইসলামের কথা যারা হল, সত্যি কিনা না এ কথা ঠিক কিনা না? আজকে আমরা সব আতঙ্কিত যে ইসলামিক কোনো প্রোগ্রামও দাওয়াত দিলে আমরা চিন্তা করে দেখি যে এটা কিতা কোন ইসলামের কথা কয়, তারা কোন ইসলামের কথা কইবা যে ইসলামে
যে ইসলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লইয়া আসলা, যে ইসলাম সাহাবায়ে কেরামও মানছে, ও ইসলামের কথা কইবা না এমন ইসলামের কথা কইবা যে ইসলামের কারণে আজকে আমার দেশ অশান্তি সৃষ্টি হইব? আর কিনা না, গতকালকে কিছু মানুষে দুষ্কৃতিকারী হলে ডাকাত একটা ঘটনা ঘটাইছে, তারা যখন অ্যাটাক করছে বাংলাদেশের গভর্নমেন্টর যেসব প্রতিনিধি ওগুলা আসলা, দায়িত্বশীল যারা আসলা, তারা যখন অ্যাটাক করছে, একজন মিডিয়ার মাঝে আইসে যে তারা নাকি আল্লাহ আকবর হইয়া বললে করছে, আল্লাহ আকবর হইয়া অ্যাটাক করছে, আল্লাহ আকবর হইলে সাইন হইল গিয়া যে বোঝা গেল তারা মুসলমান বা তারা ইসলামের ইসলামপন্থী মানুষ হল। ইসলামপন্থী ছাড়া হইলে তো জিন্দাবাদ বা অন্য কিছু কইল হলে, অন্য কিছু না কইয়া ইগু কইল কেন? এইভাবে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হওয়া, সম্মানিত উপস্থিতি, রিলিজিয়াস এক্সট্রিমিজম বা ধর্মীয় চরমপন্থা আমাদের দেশে আছে কিনা না আপনাদের কিনা মনে হয়? ধর্মীয় চরমপন্থা আছে কিনা না? আছে, অস্বীকার করার কোনো উপায় নাই। আজকে ইউনিভার্সিটির পরে যারা, আজকে কলেজে যারা পড়ে, আপনার যুবক যে ছেলে আছে, হে ইন্টারনেট মিডিয়া এগুলার মাধ্যমে দেখা যাইব যে এমন কোনো কথাবার্তা কর যেগুলার মাধ্যমে চরমপন্থী মনোভাব হয়। এবং আমরা আমরা যারা এই দেশে ইসলাম প্র্যাকটিস করি, আমরার মাঝে একটা চরমপন্থী ভাব আছে। কথায় কথায় আমরা জিহাদ শব্দ ব্যবহার করি, দুই মাদ্রাসায় মাইল লাগলে হলেও কইনের মাদ্রাসায় আর মাদ্রাসার লোকে জিহাদ করা, মুসলমানে মুসলমানে কোনো সময় জিহাদ হয় না, এটার নাম হইল কি ফিতনা, ঠিক কিনা না? মুসলমানে কোন মুসলমানে কোনো সময় জিহাদ হয়? জিহাদ হইল দিয়া ইসলামী রাষ্ট্রের পক্ষটা কিয়া যুদ্ধ, ইসলামে জিহাদ কিতাব হইল কি ইসলামী রাষ্ট্রের পক্ষটা কি একটা যুদ্ধ। এখন আপনি আর আমি মারামারি করলাম, আর আমি কইলাম যে আপনারে জিহাদ করিলি আর আপনারে শহীদ করে লিতাম আর আমি গাজী জিতাম, মুসলমানে মুসলমানে মার করলে জিহাদ হয় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে উহুদের প্রান্ত গিয়ে জিহাদ করছেন, খারার লোকে মুসলমান হওয়ার লোকে না কাফির হওয়ার লোকে? উহুদের প্রান্ত দইছে, বদরের প্রান্ত দইছে, এটা খারাপ কইছে মুসলমানের লোকে না কাফের লোকে? কাফের লোকে। কোন কাফের লোকে? তার খানদার যারা থাকতো তারার লোকে, না যারা মায়ের হরতে আইসে তারার লোকে? যারা সশস্ত্র মায়ের হরতে আইসে তারার লোকে হইছে। আজকেও যদি বাংলাদেশ কখনো যদি অন্য কোনো আল্লাহ না করো কোনো দেশ তারা আক্রান্ত হয়, তখন আমরা সরকারে যখন কইব এগুলোর প্রতিরোধ করো, যেভাবে 1971 ইংরেজির আমরা লিডার হলে কইছিল যে যার যা কিছু আছে তা নিয়ে আমরা কিতা করবো, জাফিয়া পড়বো, আমরা জাফিয়া পড়ছি, আমরা তখন কিতা করছি, আমরা এটা আসিল আমরা রক্তাক্তক জিহাদ, আমরা নিজেরও রক্ষা করার জিহাদ, আমরা কইরে মারা দিয়েছিলাম নিয়ে দিন 1971 ইংরেজিতে আমরা কইরে মারা দিয়েছিলাম না? আমরা উপরে তারা যখন অ্যাটাক করছে, আমরা মুসলিম ভাইও অ্যাটাক করছে, তখন আমরা কিতা করছি? প্রতিরোধ করছি, প্রতিরোধমূলক জিহাদ আছে। আর আক্রমণাত্মক জিহাদ হইতে হইলে ইন মুসলমানের লোকে আক্রমণাত্মক জিহাদ হয় না, ওইতে হইব কাফের লোকে, সব কাফের লোকে না, যে কাফের মায়ের করতে আইব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন সশস্ত্র মানুষের লোকে যুদ্ধ করবায়, কোনো নারীর লোকে নারীরে তুমি দেন হত্যা করবায় না, সন্তানদের শিশুদেরকে হত্যা করবায় না, কোনো গাছ কাটবায় না, এটা যুদ্ধের নীতি। অথচ এই সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার কারণে একটু ইসলামিক জ্ঞান হয়েছে, কোরআন একটু পড়ছেন, হাদিস একটু পড়িয়া আমরা কিতা হয়েছি যে আমরা মুজাহিদ হয়ে দিতাম। আজকাল তো মোবাইলও মুজাহিদ, আজকাল ইন্টারনেটও মুজাহিদ, আজকাল কথায় কথায় জিহাদ আর জিহাদের উপস্থাপন করা হয়। সম্মানিত উপস্থিতি, এই ধর্মীয় চরমপন্থার মূল কারণে লগিয়া ইসলাম সম্পর্কে অজ্ঞতা, মূল কারণ কিতা? ইসলাম সম্পর্কে না জানা, ইসলাম সম্পর্কে গভীর জ্ঞান না থাকার কারণে, গভীর নলেজ না থাকার কারণে আজকে ধর্মীয় চরমপন্থা আমাদের মাঝে বিরাজমান। ইসলামী শরীয়তের মূল উৎস হইল কি? সাইটটা কোরআন হাদিস ইজমা কিয়াস, মূল উৎস কয়টা? উৎস চারটা, কিন্তু এর মধ্যে মূল উৎস হইল কি? দুইটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বিদায়ী হজর ভাষণে কইছেন তারাক্তু ফিকুম আমরাইন, আমি দুইটা জিনিস তোমাদের কাছে সহিত হইয়া লইয়া, এই দুইটা কিতা, এটা হইলো কিতাব আল্লাহ আর এটা হইলো রাসূলের সুন্নত, এই দুইটাই লাগি ইসলামী শরীয়তের মূল উৎস। আর সহকারী উৎস হইল গিয়া, সাহায্যকারী উৎস হইল গিয়া ইজমা, ইজমায়ে উম্মাহ বা আহলে সুন্নাহর আলেমদের ইজমা বা সাহাবীদের ইজমা, আর হইল গিয়া কিয়াস বা ইস্তিহাদ, আলেমদের গবেষণা বা তুলনা করা, এটা হইল গিয়া সহকারী উৎস। সম্মানিত উপস্থিতি,
কোরআন হাদিস আমরা বুঝতাম খান লাগিয়া খান লাগান করে বুঝতাম। একটু আগে মাহমুদুল হাসান সাহেব আলোচনা করা তাসলা, এর আগে মুফতি মনসুর খানে আলোচনা করা তাসলা যে কোরআন হাদিস আমরা কাছে আছে কিনা নাই, আমরা কাছে আছে না, আপনার তো শ্রীমঙ্গল আছে কিনা না, আমার বাড়ি সিলেট, আমার সিলেটও আছে, আমরা মুসলমান হওয়ার কাছে ইসলামী শরীয়তের যে মূল উৎস কোরআন এবং হাদিস আছে কিনা না আছে, কিন্তু কোরআন হাদিস বুঝতাম খান লাগান বেশিরভাগ মানুষের জেলা বুঝছি ওলা বুঝতে সত্যি কিনা না, কিন্তু রিয়েলি সত্যিকার আমরা বুঝতাম খান লাখান করিয়া রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন আমার উম্মত 73 দল হইব, কতদের কইছেন 73 দল হইব, ইহুদিরা হইছে 71, খ্রিস্টানরা হইছে 72, আমার উম্মত হইব 73। কিছু সাধারণ মানুষের ধারণা আছে এটা মূল্যায়ন 73 দল হইব আমরা নাই, এটা ভুল। রসুলে কইছেন আমার উম্মত হইবা, এটা হুজুরে গেলা হইবা, হুজুরের অনুসারী হইব, এর মধ্যে সামিল হইবা, এটা সাধারণ মানুষ হিসাবে আপনার বাসার কোনো সুযোগ নাই। আমরার মাঝে 73 থাকলে আপনাদের মাঝে 73 আছে, কারণ আপনি কোনো না কোনো হুজুরের লোকে তো আসই, আপনি হয় বড় হুজুরের লোকে নাইলে, মাইজা হুজুরের লোকে নাইলে, ছোট হুজুরের লোকে, এক হুজুরের লোকে তো আপনি আসুন, তাহলে আপনার আর বাসার কোনো সুযোগ নাই। এটা আমার সতর্ক আপনারও হইতে হইব, আমি হুজুর হিসাবে যারা সতর্ক হইতাম, আমরা হুজুরের যারা সতর্ক হইতা, আপনিও সতর্ক হলা হইতে হইব। 73 দল হইব, সব যাইব জাহান্নামে একটি সালা। সাহাবায়ে কেরামুল্লাহ প্রশ্ন করছেন ইয়া রাসূলুল্লাহ সেই একটা কোনটা যারা ব্যস্ত যাইব, আপনারা জানতে চাইননি, আপনারা জানতে চাইননি যে কোন একটা গ্রুপ জান্নাতে যাইব, জানা দরকার কিনা না। সাহাবায়ে কেরামুল্লাহ প্রশ্ন করছেন, তখন রাসূলুল্লাহ কইছেন মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবীরা যে ফতরুকে আছে। তাহলে কোরআন হাদিস বুঝতে হইব খাল্লা খান, বড় হুজুরুল্লাহ খান, ছোট হুজুরুল্লাহ খান, মাইজদা হুজুরুল্লাহ খান, ফিরসাবুল্লাহ খান, বাগদাদুল্লাহ খান, সমাজুল্লাহ খান, বেশিরভাগ মানুষুল্লাহ খান না সাহাবায়ে কেরামুল্লাহ খান, খাল্লা খান বুঝতে হইব। আমি যদি আজকে সিলেট থাকি এই মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহর আইয়া কইতাম কোরআন হাদিস হাদিস আপনি বুঝতে হইব আমার লাগান করিয়া, তে আপনি তো কইতা যে এই বেটা তো স্বার্থপর মানুষ আইছে, তার কেন বেচারি করবার লাগে, তার ঔষধ বেচবার লাগে, তার ফুরিয়া বেচবার লাগে। আমি আপনারে কইয়ার না আমার দল আইতা, আমি কইয়ার না আমার হুজুরের লাগান বুঝতা, আমি আপনাদের কইয়ার যে কোরআন হাদিস বুঝতে হইব 1400 বছর আগে সাহাবায়ে কেরামে জেলা বুঝছেন ওলা করে বুঝতে হইব। বুঝা গেছে আমার কথা সম্মানিত উপস্থিতি? ওলা যদি বুঝিতে আমরা সব এক তাক্তাম পারবো, রসুলে কইছেন সব যাইবা জাহান্নামে এক গুড়ো সারা, আর এই এক গুড়ো সারা মা না আলাইহি ওয়া সাহাবি, আমি এবং আমার সাহাবীরা যে ফতরুকে আছি, আমি আমার সাহাবীরা যারা নামাজ পড়িয়ার, আমি এবং আমার সাহাবীরা যারা জিকির করিয়ার, আমি এবং আমার সাহাবীরা যারা দুরুদ পড়িয়ার, আমি এবং আমার সাহাবীরা যারা নামাজ পড়িয়ার, আমি এবং আমার সাহাবীরা যারা রাজনীতি করিয়ার, আমি এবং আমার সাহাবীরা যারা জিহাদ করিয়ার, আমি এবং আমার সাহাবীরা যারা সলিয়ার ওলা সললে তুমি দেন এক গ্রুপের মধ্যে তাকবায় এক তাকবায়, আর যদি এই এই বুঝটা কিছু হরি যাও তাহলে কিতা হইবা তুমি দেন বিচ্ছিন্ন হয়ে যাবায়, কারণ আপনার ফির হইলে একজন আমার ফির একজন, আপনি কইবা আপনার ফিরের লাগান বুঝতা, আমি কইবা আমার ফিরের লাগান, আপনার এক দল আমার এক দল, আপনি কইবা আপনার দলে ঠিক বুঝেন, আমি কইবা আমার দলে ঠিক বুঝেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে কইছেন কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেক দলে তার কাছে যেখান আছে ওখান লইয়া সে খুব খুশি, সত্যি কিনা না? আমরা যে যে দলে আছি ওখান লইয়া খুশি কিনা না? খুশি থাকলে তো এই দলে থাকলাম না আমি, তাহলে আমরা ফিরিয়ে দিতে হইব রসুলের দল, ফিরিয়ে দিতে হইব সাহাবায়ে কেরামের দল, এর পরবর্তী যেটা দল হয়েছে এটা দলের লগে আমরা সম্পর্ক কমাই দিতে হইব, বাদ দিতে হইব, আর ফিরিয়ে দিইব রসুল এবং সাহাবায়ে কেরামের দল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, আমরা কিনা একটু আপনাদের লগে এই বিষয় নিয়ে মাতাম নি যে রসুল এবং সাহাবায়ে কেরামের বুঝ আর আমদার বুঝের মধ্যে কোন কোন টাকার বেড়া আছে একটু মাতাম নি আপনাদের একটু আমরা মাতার একটু পরিবেশ লাগে, পরিবেশটা পুরোপুরি অনুকূলে নাই, আলহামদুলিল্লাহ আপনারা অনেকে হুনরা, কিন্তু পুরোপুরি অনুকূলে নাই, আমি স্বেচ্ছাসেবক ভাই আপনারা কইমু দ্রুত পরিবেশটারে শান্ত
এবং আমরা আলোচনা পরিবেশ করার লাগিয়া আমি তাদের সহযোগিতা কামনা করিয়া সম্মানিত উপস্থিতি। রসুল এবং সাহাবায়ে কেরাম ইমানের ক্ষেত্রে তারার বিশ্বাস আছে যে ইমান বাড়ে হবে, আর এক শ্রেণীর মানুষের মুসলমানের মধ্যে এক শ্রেণীর মানুষের বিশ্বাস আছে ইমান বাড়েও না কমেও না, ইমান স্থির। যারা কয় যে ইমান নাই ধরো কিসের নামাজ পড়ো, হে নামাজ পড়ে না, আর কয় যে তুমি নামাজ পড়ে তোমার ইমান ঠিক নাই, তাহলে যে নামাজ পড়ে না বুঝতেই তার ইমানই লগিয়া নাই অথবা দুর্বল, কারণ ইমানই লগিয়া বাড়ে হবে, আর বাড়ে হবে কিতার মাধ্যমে, আমলের মাধ্যমে, কিতার মাধ্যমে বাড়ে, আমল করলে বাড়ে। আপনার বুঝি কিনা না, রমজান মাস আইসে একটু ইমান একটু তাজা হয়েছে সত্যি কিনা না, হ্যাঁ জুম্মাবার আইলে একটু ইমান তাজা হয়, ঈদের দিন আইলে আমরা ফজরের নামাজ না পড়লেও, ফজরের নামাজ না পড়লেও ঈদের নামাজ আমরা সব হাজির সত্যি কিনা না, ইমানে আমলে কিতা করে ইমান বাড়ে হবে বুঝা যায়। তারপরে আমরা দেশও বা বর্তমান মুসলিম সমাজও এক শ্রেণীর মানুষে ওয়াজ করা বয়ান দিরা যে আল্লাহ সব জায়গা, কোরআনও ইলা কোনো আয়াত নাই যে আল্লাহ সব জায়গা, হাদিসও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা কইছেন না যে আল্লাহ সব জায়গা, আল্লাহ কোরআন হাদিস তরি বোঝা যায় যে আল্লাহর ক্ষমতা সব জায়গা, আল্লাহর ক্ষমতা কোন জায়গা সব জায়গা, আর আল্লাহ কোন জায়গা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আল্লাহর লগে মাতিছলা, দুনিয়ার কইয়া মাতিছেন না আসমানে গিয়া মাতিছেন, আসমানে গিয়া মাতছেন 50 অক্ত নামাজ তাকিয়া সময়া কত অক্ত আসলা 5 অক্ত, কোন জায়গায় মাতিছেন, কথাবার্তা কোন জায়গা দইছে, দুনিয়ার তো আসমানো আসমান, এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আসমানে গিয়া সাক্ষাৎ করছেন, আর আমরা দেশও এক শ্রেণীর মানুষের কে কইরা আল্লাহ সব জায়গা, এটা বিভ্রান্তিকর আকিদা, এটা ভুল আকিদা, সঠিক আকিদা হইল কি আল্লাহ লাগে আসমানের উপরে তার ক্ষমতা সব জায়গা, আর তাই কোন জায়গা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন আর রহমান আলাল আরশ ইস্তাওয়া সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ আরশের উপরে, হাদিসের মাঝে আইছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মহিলার জিকার হোসেন যে আল্লাহ কই আইন আল্লাহ, সহিহ মুসলিমের হাদিস, বুখারি আমাদের দেশে তো বুখারি কোরআন থেকে আজকাল বুখারির দাম বাড়ি গেছে, কোরআন খতম করতে লাগে পয়সা কত কত লাগে কোরআন খতম করতে 500-1000 টাকায় হয়, আর বুখারি খতম করতে কম পয়সা হয় না বেশি পয়সা লাগে, বুখারি ইমাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক পরে লেখা হয়েছে, আর এখানে খতম করলে যে সওয়াব হইব কোরআন হাদিসের কোনো জায়গা নাই, অথচ আমার দেশে ওইখান দিয়া একগ্রো মানুষের সওয়াবও বেশিরা আর একগ্রো মানুষের সওয়াবও কিনরা, আমি আপনাদের ইশারা করলাম আকল মন খালি ইশারা কাফি হে আপনারা বুঝতে পাররা যে ইয়ে হাল তেরি জাল হে মকসুদ তেরা মাল হে কে আজব তেরা চাল হে লাখো কো আন্ধা কর দিয়া, তাহলে আমরা বুঝার তৌফিক দান হরুক, বুখারির পরে যে হাদিসের কিতাব এই সহিহাইন খাওয়া হয় বিশুদ্ধ দুইটা হাদিসের কিতাব এটা হইলে সহি মুসলিম, এই সহি মুসলিমের হাদিসের মধ্যে আইছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক দাসীরে প্রশ্ন করছিল মহিলারে যে আল্লাহ কই, ওই মহিলা আসমানের দিকে ইশারা দিয়া কইছে হুয়া ফিস সামা তিনি আসমান, আল্লাহ রাসূলে কইছেন ওই মহিলা মুমিন না ইমানদার, আর আমরা দেশে একগ্রো মানুষের যদি কইন আল্লাহ কই কইব মুমিনের কলবর ভিতরে, আল্লাহ বুঝি কলবর ভিতরে, আর আরেক গ্রুপ মানুষ আরো তো আগে কইছে যত আল্লাহ তত কল্লা, যত কল্লা তত আল্লাহ, নাও যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে, এটাই হলো সঠিক আকীদা, আল্লাহর ক্ষমতা সব জায়গা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা বুঝার তৌফিক দান হরুক্কা। সম্মানিত উপস্থিতি, আমরার দেশও রসুল সম্পর্কেও আমরা আকিদার ক্ষেত্রে কিছু মানুষে কইবা যে রসুল নূরর তৈরি, রসুল নূরর তৈরি হইলে আমার মানতে কোনো আপত্তি নাই, কিন্তু আপনি তো প্রমাণ দিতে হইব কোরআন হাদিস তাকিয়া, কোরআন হাদিসের তাকিয়া ব্যাখ্যা দিতে হইব সাহাবায়ে কেরামুল্লাহ, আমার লেখার নাই, আমি কোনো বক্তব্য দিতাম না, আমি কইছি আমরা ইসলাম বুঝি না, ইসলাম খারাপ উচ্চেন সব থেকে বলা সাহাবায়ে কেরাম হলে তারার বুঝ আমরা নিতাম চাই, আমরা ইসলাম বুঝি না আমরা তারার বুঝটা নিতাম চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 155 নম্বর আয়াতে কইছেন ওয়াইয়াত্তাবি গাইরি সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম, কইছেন মুমিনদের পথে যদি না চলো তাহলে তুমি দেন যে বাইতে চলতে আসতে হবে বাইতে তোমাদের না চালাইবো আর তোমাদের জাহান্নামও নিক্ষিপ্ত করবো, তাহলে মুমিন কোরআন যখন নাজিল হইছে তখন মুমিন বলতে কারা, কোরআন যখন নাজিল হইছে তখন আমরা আসলাম নি,
তোমাদের কাছে এসেছে নূর এবং কিতাব, আইসে তোমাদের কাছে নূর এবং কিতাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের অন্য জায়গায় কইরা কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ। এখন আল্লাহ এক জায়গায় কইছেন নূর এবং কিতাব আইছে, অন্য জায়গায় কইছেন নবী লাগিয়া, নবী কও যে তুমি আমাদের মতো, তুমি কও যে কুল ইন্নামা, নিশ্চয়ই আমি তোমাদের মতো মানুষ। তাহলে কোরআনে কর যে নবী লাগি মানুষ, আমরা কিতাব হইতাম, আমরা কিতাব হইতাম। হাদিসের মাঝে আইছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কইরা যে আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিতাব আসলা একদিন সাইর রাকাত নামাজ পড়া পড়ে দিয়েছেন পাঁচ রাকাত। যখন তান্ডে যখন খাওয়া হয়েছে, যে তান্ডে যখন এটা ইনফরমেশন দেওয়া হয়েছে যে আপনি তো বেশি পড়ে লেছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন আমি তোমাদের মতো মানুষ, তুমি তাই গেলা ভুলি যাও, আমি ভুলি যাই, আমি ভুলি গেলে আমার স্মরণ করে দিও। তাহলে আমরা পাইলাম রাসূলের লাগিয়া মানুষ কোরআন এবং হাদিস দ্বারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ওয়াত্বিন অনেক মুখস্থ আছে, ওয়াত্বিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব হোসেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে তৈরি করছি উত্তম ভাবে, উত্তম সৃষ্টি লাগে মানুষ। আমরা জানি যে একটা ঘটনা ঘটছিল, আসমানের ঘটনা, আমরা জানার কোনো সুযোগ আছে না। কোরআন এবং হাদিস থেকে আমরা জানছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে আদমকে সৃষ্টি করলা, সৃষ্টি করে আল্লাহ কিতা কইলা যে উসজুদু লি আদম, তুমি দেন আদমকে সেজদা করো। খারাপ কইছো জি জি বোকা ওটা আদম আলাইহিসসালাম, আদম আলাইহিসসালাম দেখো আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার পরে, সৃষ্টি করার পরে কিতা কইছো যে সেজদা করো, খারাপ কইছো সেজদা করবার লাগে। ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি। ফেরেশতারা কইছেন সেজদা করবার লাগিয়া, আর লগে জিন আছে, ইবলিস আছে, ইবলিস কিসের তৈরি? আগুনের তৈরি, আগুনের তৈরি ইবলিস রে। আর নূরের তৈরি ফেরেশতারা কইছেন সেজদা করবার লাগে মাটির তৈরি আদম রে। কে শ্রেষ্ঠ হইলা? আপনারা হোকা, আপনারা শিক্ষিত সচেতন মানুষ, আপনারা হোকা শ্রেষ্ঠ কে? আদম, সৃষ্টির সেরা হইলে গা আদম। তাহলে আমরা এই বিষয়গুলো আমরা কিতাব করতে হইব, সংশোধন করতে হইব, যদি আমরা আমাদের কিতাব ভুল তুটি হইয়া এই বিষয় সম্পর্কে সঠিক ধারণা না থাকে। সম্মানিত উপস্থিতি, আমরা আমরা আমলের ক্ষেত্রে দেখি আমরা নামাজ পড়ি, পড়ি কিনা না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি, নামাজ পড়ো ওইভাবে যেভাবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ পড়তে দেখরাই। নামাজ খাল্লাগান পড়তাম, বাপ দাদার লাগান খাল্লাগান পড়তাম নামাজ। রসুল্লাহ কইরা নামাজ পড়ো ওইভাবে যেভাবে আমারে নামাজ পড়তে দেখরাই, খাল্লাগান নামাজ হইতো, রসুল্লাহর নামাজ হইতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে নামাজ শিখাইছেন, নামাজ কইছেন, নামাজ শুরু হইল গিয়া আল্লাহু আকবার দিয়া, নামাজ শেষ হইল গিয়া সালাম দিয়া। আমরা দেশে নামাজের আগে একটা ইবাদত আমরা করি, নয়তো আল সাল্লিয়া ইল্লাহি তাআলা আরবা রাকাতাই সালাতিন বা সালাসা রাকাতাই সালাতিন, এইভাবে আমরা নিয়ত পড়ি। হাদিসও আইছে নিয়ত করার কথা, নিয়ত করা হইল কি ফরজ, রোজার নিয়ত করা ফরজ, অজুর নিয়ত করা ফরজ, নামাজের নিয়ত করা কিদা ফরজ। আর আমরা নিয়ত করার লগে ফড়ি, ফোড়া আর ফোড়ায় বেশম আছে কিনা না? ফোড়াটা হইল গিয়া অন্তরের ইবাদত, আর ফোড়াটা হইল গিয়া ঠুটোর ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন হাদিস থেকে পাওয়া যায় নিয়তটা হইল গিয়া অন্তরের ইবাদত, আর আমরা অনেক সময় কিতা করি নিয়ত ফড়ি, এই ফোড়াটা নাই। যদি কেউ কোন আসে তাহলে তাদের দলিল দেখাই দিই, আপনার জায়গা কিনতে গেলে আপনি কোন যদি জায়গার মালিক জেলা দলিল লাগে, ইসলামের ক্ষেত্রে যেই যেটা কইবে এটার দলিল লাগবে, প্রমাণ লাগবে। প্রমাণ ছাড়া ইসলামের কথা আপনি যদি প্রমাণ বুঝেন তাহলে আপনার লাগে মানা জাহিজ না। আমি আপনাদের শিক্ষিত সচেতন মানুষের কইলাম, আপনারা খুঁজিয়া দেখবা, তালাশ করি দেখবা, আপনার জেলা দলিল আরে গেলে দলিল তালাশ করার জায়গা থাকে। আমরা যদি কোরআন হাদিসের কিতাবগুলো না থাকে, আমরারও তালাশ করার জায়গা আছে কোরআন এবং হাদিস। আর কোরআন হাদিস সব থেকে ভালো
কোরআন হাদিস আমরা খারার কাছ থেকে জানতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন উলামা ওয়াসাতুল আম্বিয়া, আলেমগণ এর লাগি নবীর উত্তরাধিকার। আলেমদের কাছ থেকে আমরা কোরআন হাদিস জানতাম, আলেমদের দায়িত্ব লাগিয়া আমরারে কোরআন হাদিস থেকে দেখাইয়া দিতাম, নিজে কোনো রাস্তা বানাইয়া দেখাইতা না। আমরা যে কথা কথা আসলাম যে আমরা রে সালাত আদায় করতে হইব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খান, সিয়াম পালন করতে হইব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খান। আমরা রে প্রত্যেকটা ইবাদত রসুল এবং সাহাবায়ে কেরাম খলে জেলা করছই ওইভাবে আমাদেরকে করতে হইব। যদি ইবাদত গ্রহণযোগ্য হইত না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা বুঝার তৌফিক দান করুক। কা সম্মানিত উপস্থিতি, আমরা দেশ আমরা যে কোনো জায়গার দাওয়াত খেলে দাওয়াত খানিত গেলে যে আমরা আত্মলিয়া ইমাম সাহেব বা হুজুরে দোয়া করলাম, আমরা সবাই দোয়া করলাম, দোয়া করাই লাগে ইবাদত। তবে দোয়াটা করতে হইব কার তরিকায়, সমাজের তরিকায় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় দোয়া করতে হইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন যে খাওয়ার বাড়ি যদি আপনি গিয়া খাইন, আজকে মাহফিল ও দাওয়াতও আপনি আইছেন খাইরা, আপনি খাইলে তারা লাগে দোয়া করতা আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাজাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। যারা সার্ভিস করে, যারা আপনাদের ফানিদের খানিদের, তারার লাগি দোয়া হইল গিয়া আল্লাহুম্মা আতিম মান আতামানি ওয়াসকিম মান সাকানি। কিন্তু আমরা তো এগুলো জানি না, এগুলো চর্চা করা হয়েছে না। আমরা এটা আত্মলাভারি দোয়ায় অনেক সময় ও দোয়ার কারণে, কারণ দায়িত্ব যখন আরেকজনে লই লিছেন তাহলে আমার খাম না করলেও হয়। কেউ যদি দায়িত্ব নিয়ে গিয়া তখন আমরা দায়িত্ব আর করা লাগতো না। সুন্নতি তরিকায় লাগিয়া আপনি আমি আলাদা আলাদাভাবে প্রত্যেকে দোয়া করতাম আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাজাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। আর এটাই হইল কি জিকির, খানির জিকির হইল গিয়া বিসমিল্লাহ কইয়া খাওয়া, খানির জিকির হইলে খানির শেষে আলহামদুলিল্লাহ খাওয়া, খানির জিকির হইল গিয়া বিসমিল্লাহ কইতে ভুলি গেলে কিতা কইতা বিসমিল্লাহি আউয়ালি ওয়া আখির, ওটা হইল জিকির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, আমরা বাড়ির ঢুকার জিকির হইল গিয়া সালাম দিয়া ঢুকা। আজকের এই মাহফিল সর্বশেষ বক্তব্য হইল গিয়া যে আমরা সালাম দিয়ে কি আমরা গরু ঢুকি, আমরা বৌরে গিয়া সালাম দেই বা চন্দরে সালাম দেই, বাড়ি ঢুকতে আমরা সালাম দেই না। অথচ বাড়ির ঢুকার জিকির হইল গিয়া আমরা মনে করছি মাহফিলে বইয়া জোরে জোরে জিকির করলে না মিলে জিকির, এগুলো আমরা সামাজিক তরিকায় জিকির, রসুলের তরিকায় জিকির না। আজকে এখানে আলোচনা হওয়ার কোরআন এবং সুন্নার কথা, এই কোরআন সুন্নার কথার আলোচনাটাই হইল কি আল্লাহর জিকির, এটা হইল কি জিকিরের মাহফিল। কিন্তু আমরা মনে করছি জিকির করলেই শুধু জিকিরের মাহফিল হইব, আর ওয়াজ মাহফিল করলে এটা জিকিরের মাহফিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করুক। তা আজকে আমরা সিদ্ধান্ত নেই যে আমরা গরু ঢুকলে সালাম করিয়া ঢুকবো, গরু ঢুকিয়া ঢুকতে যদি সালাম করিয়া ঢুকা হয় ফায়দা কিতা ফজিলত কিতা? আল্লাহ রাসূলও কইছেন যে গরু আল্লাহর নাম নিয়ে প্রবেশ করা হয় ই গরু শয়তান থাকে না। সুবহানাল্লাহ কইতা না, আপনি যখন আল্লাহর নাম নিয়ে গরু প্রবেশ করবা সালাম দিয়া গরু প্রবেশ করা ই গরু শয়তান থাকতো না। আল্লাহ রাসূলও কইছেন যে গরু বিসমিল্লাহ কইয়া দরজা লাগানি হয় রাত্রে ই দরজা শয়তানি খুলতেও পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন বিসমিল্লাহ কইয়া খাইলে ইনো শয়তানের কোনো খানির অংশ থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক, আমরা এই আওয়ারে বড় কবুল করুক। আমিন, আমরা কই আল্লাহুম্মা আমিন। যারা এই আয়োজনে বিভিন্ন ভাবে সহযোগিতা করছেন, আপনার নাম কইয়া করে ছোট করতাম চাইয়েন না, বিভিন্ন ভাবে যারা সহযোগিতা করছেন এবং আপনারা যারা দাওয়াতে আইছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সকল এই প্রচেষ্টার কবুল করুক। আমরা যারা মুর্দেগান হল মারা গেছেন তারা মা ফরিদ উপকার জান্নাতুল ফরদৌস নসিব করুক। আমরা যারা জীবিত আছি তারা কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুক। আমরার গড় ইসলামের দুর্গে পরিণত করুক। আমরার কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক। আমরার সত্যরে সত্য হিসাবে জানার এবং সেটারে মানার গ্রহণ করার তৌফিক দান করুক। আর মিথ্যারে মিথ্যা হিসাবে জানার সেটারে বর্জন করার তৌফিক দান করুক। আমরা যাতে কোরআন সুন্নাহরে একলা ধরতাম পারি,
আমরার বাপদাদা, আমরার ফির মুর্শিদ, আমরার এলাকা, আমরা সবর কথা যদি কোরআন হাদিসের লগে মিলি যায় আমরার মানতে কোনো আপত্তি আছে? কোনো আপত্তি নাই। আর যদি মিলে না, সেই ক্ষেত্রে আপনি কোরআন এবং হাদিসে আঁকড়ে ধরতে হইবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুক। বক্তব্য তো আমি আপনাদের ক্লিয়ার হইলাম, যদি সবর কথার লগে মিলি যায় তাহলে আমরা মানতে কোনো আপত্তি নাই, আর যেন মিলতে নাই তখন কোরআন হাদিস মানতা না সমাজের কথা মানতা। ২৬ তারিখ দিবাগত রাত্রিরে, কিন্তু কোরআন হাদিসের কোন জায়গাতে এই দিন রে ফিক্সড করে দেওয়া হয়েছে না। হাদিস হয়েছে রমজানের শেষ দশ দিনে আপনি লাইলাতুল কদরের খুঁজতা। রসুল্লে কইয়া দিছেন না 27 তারিখ দিবাগত রাত্রে হইল গিয়া লাইলাতুল কদর, কিন্তু আমরা জানি লাইলাতুল কদর কোন দিন? 27। আর তাহলে হাদিস হইল গিয়া শেষ 10 দিনের কুস্তা, আর আমরা জানি হইল গিয়া 27 তারিখ। কোনটা মানতা, সমাজের কথা মানতা না হাদিসের কথা মানতা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা আরো বড় খবর করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যখন কোনো বৈঠক শেষ করতা একটা দোয়া পড়তা, আর এই দোয়াটা দোয়ার বইয়ের মধ্যে লেখা আছে কাফফারাতুল মজলিস, বৈঠক শেষের দোয়া। বৈঠক শেষের দোয়া আমরা আজকে আমল করাতে আইছি, ইফতার খাওয়াটা একটা আমল। আর এইটা হলে বৈঠক শেষের দোয়া হইলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন, এই দোয়া যদি কেউ পড়ে তাহলে এই বৈঠকে যদি কোনো ভুল ত্রুটি হয় তাকে এটা মাফ করে দিবা। সুবহানাল্লাহ। তাহলে আমরা ওই বৈঠক ওই দোয়া পাঠ করি আজকে শেষ করি। সুন্নতি তরিকায় শেষ করতাম না সামাজিক তরিকায়? আলহামদুলিল্লাহ। তাহলে আমরা যারা মুখস্থ আছে তারা নিজেরা ফরিলি বা কাফফারাতুল মজলিস মজলিস বৈঠকের শেষের দোয়া, আর যারা মুখস্থ নাই আমার সাথে ফরিলকা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়াস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকুমুল্লাহ খায়র।